সোমবার সকালে পানিসাগর থানাধীর উত্তর দেওছড়া পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকায় মৃতদেহ দেখতে পান সাথে সাথে স্থানীয়রা বিষয়টি থানায় খবর খবর পেয়ে পেয়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে ছুটে ছুটে যায় থানার পুলিশ মধ্যে আসেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি তিনি মৃতদেহটি তার মায়ের বলে শনাক্ত করেন এদিন সুজিত চক্রবর্তী জানান গত বৃহস্পতিবার দুপুর থেকে তার মা জ্যোৎস্না চক্রবর্তী নিখোঁজ ছিলেন আত্মীয় স্বজন বাড়ি সহ বিভিন্ন স্থানে তিনি মায়ের খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার

এদিন পানিসাগর থানার পুলিশ আধিকারিক জানান মৃতার পুত্র সুজিত চক্রবর্তী রবিবার পানিসাগর থানায় তার মায়ের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় মিসিং ডায়ের করেন তিনি আরও জানান মৃতদেহে পচন ধরে গেছে তাই ঘটনাস্থলে ময়না তদন্ত করার জন্য তিনি প্রশাসনের নিকট আবেদন জানিয়েছেন সেই মতো মহকুমা প্রশাসন থেকে ডিসিএম ঘটনাস্থলে এলে দেহের ময়নাতদন্ত করা হবে হ্যাঁ সাতটার দিকে আমাদের কাছে থানায় ফোন আসে যে উত্তর দেওয়া ছাড়া ওয়ার্ড নাম্বার থ্রিতে শ্রীমতী প্রমন্ত বান জঙ্গলের পাশে একটি মৃতদেহ পাওয়া গেছে তো সেই খবর মোতাবেক আমরা ঘটনাস্থলে আসি এবং এসে একজন একটি মৃতদেহ পাই এবং এই মৃতদেহের পাশে একজন মানে কিছু লোক ছিল তাদের মধ্যে একজন লোক যার নাম হচ্ছে সুজিত চক্রবর্তী সেই মৃতদেহটি শনাক্ত করে যে সেই মৃতদেহটি তার মায়ের শরীরে পচন ধরা গেছে তাই আমরা ঘটনাস্থলেই মনে তদন্তের জন্য আবেদন করেছি তো ঘটনাস্থলে ডিসিএম সাহেব আসবেন এবং ডাক্তার আসবেন তো ঘটনাস্থলেই মানে তদন্ত হবে স্যার পরিবার সূত্রে কোনো খবর পেয়েছেন কি কীভাবে মৃত্যু হলো পরিবার সূত্রে এখনও অবধি এতটুকুই খবর পাওয়া গেছে যে উনি একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন তো উনি সে প্রায় সময় বাড়ি থেকে এভাবে বের হয়ে যেতেন তো গত পাঁচ দিন আগেও উনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং উনি আর বাড়িতে ফিরে আসেননি যিনি মারা গেছেন ওনার নাম কি স্যার যিনি মারা গেছেন ওনার নাম হচ্ছে জশনা চক্রবর্তী বয়স কত হবে ওনার বয়স পঁচাত্তর বছর এদিন ডিসিএম এর উপস্থিতিতে ঘটনাস্থলে মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ময়নাতদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবার পরিজনদের হাতে তুলে দেন একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তরদেওছড়া পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিউ রিপোর্ট আর ই নিউজ